আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমি এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করবো সেই জন্য পাকে রুমে চলে এসেছি নিত্য দিনের কাজে মানে নেমে গিয়েছে আর কি আর হচ্ছে কিছু পরিমাণ মাংস বের করে নিয়েছি গরু মাংস রান্না করব। সেই জন্যে হচ্ছে আমি ওই যে প্রতিদিন যেভাবে বসাই মেখে যোগে সেভাবে বসিয়ে দেবো সেটা আর বলার কিছু নেই আমি মানে প্রতিদিন মানে একই সিস্টেমে মাংসটা বসিয়ে থাকি সেই জন্য আজকে আমি মাংস নিয়ে আর কোনো কথাই বলছি না আমি মেখে ঝুঁকে মাংসটাকে বসিয়ে দেবো আমি হচ্ছে আজকে রুই দিয়ে একটা বাটি চড়চড়ি রান্না করব সেই জন্যে আমি একটা পেস্ট আগে থেকে তৈরি করে নিচ্ছি সেই জন্যে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি জিরা এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব আর এদিক দিয়ে আমি রুই মাছের বাটি চড়চড়ি রান্না করার জন্যে আমি হচ্ছে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি রুই মাছটাকে আর এই মাছটা না একদম তাজা থাকতে হয় তাজা থাকলে খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর এই মাছটা কালকে নিয়ে এসেছে সেই জন্য আমি এই তরকারিটা আজকেই রান্না করছি আর কি আমি দেখেছেন যে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি হচ্ছে একটা ছোট একটা টমেটো দিয়েছি আর কি আর বগুড়ার যে লাল আলুটা থাকে সেই আলুটা আমি ভালো করে ধুয়ে আমি খুশা ফেলি নেই চামড়া সহই কেটে নিয়েছি আর এটাতে লাগছে হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দিতেই হবে বাটি চড়চড়িতে রুইয়ের আর এটার এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ মজা হয় আর আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এটা ওই যে পেস্টটা তৈরি করলাম যে কয়েকটা শুকনো মরিচ দিয়েছিলাম পেঁয়াজ আর হচ্ছে জিরা দিয়ে এখন আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখন আমি লবণ দিয়ে তারপরে হচ্ছে হাতে আমি মেখে নেব আর যে মশলাগুলো আছে সেগুলো হচ্ছে যোগ করে দেব আর মশলা বলতে এখানে ধনিয়ার গুঁড়ো দেবো হলুদের গুঁড়ো দেবো আর মরিচের গুঁড়ো দেবো দিয়ে তারপরে হচ্ছে আমি বেশ ভালো করে হাতে চটকিয়ে চটকিয়ে আমি এটাকে মেখে নেব আর এ রান্নাটা কিন্তু মাখানোর মধ্যে স্বাদটা আসবে সেই জন্যে মাখাতে হবে কিন্তু খুব সুন্দর করে আর আপনারা এই রান্নাটা না টেস্ট করে দেখতে পারেন অসম্ভব মজা হয় খেতে এটা রান্না না করলে মানে না খেলে বুঝবেন না অসম্ভব মজা হয় কিন্তু রান্নাটা আর এটার জন্যে হচ্ছে টাটকা মাছের দরকার হয় সেই জন্যে আমি যখন যেদিনই বাজার করে তারপরের দিন হচ্ছে এই ধরনের রান্নাগুলো আমি করি আর কি আর এমনিতে দেখা গিয়েছে নর্মালি আমি ফ্রিজের মাছ হচ্ছে ভেজে তারপরে রান্না করি ভেজে রান্না না করলে ফ্রিজের মাছটা খেতে ভালো লাগে না আর যখন দেখা গিয়েছে যে তাজা মাছটা নিয়ে আসে তার দুই একদিন এইভাবে আমি রান্না করি সব সময় করে তারপরে মানে খাইয়ে কি অসম্ভব মজা হয় কিন্তু আর আমাদের গ্রামে এই তো এই তরকারিগুলো এইভাবে রান্না করে থাকে খেতে বেশ মজা হয় আর এখন হচ্ছে আমি রুইয়ের বাটিচরচড়িটা আমি বসিয়ে দিয়েছি আর আপনারা তো দেখেছেন আমি কিভাবে বসিয়েছি আপনারা ইচ্ছা করলে এইভাবে রান্না করতে পারেন বেশ মজা হয় কিন্তু এই রান্নাটা আর ওই দিক দিয়ে আমি গরু মাংসটাও বসিয়ে দিয়েছি আর আমি হচ্ছে একটু তাড়াহুড়াই করছি কেননা মেহনাস একটু কানাকাটি করছে দেখেন আমি হাত ধুইতে ভুলে গিয়েছি এদিক দিয়ে হলুদের মানে হলুদ লেগে আছে আমার হাতের মধ্যে এরকমই হয় ওই যে তাড়াহুড়া করতে গিয়ে তখন দেখা গিয়েছে যে মানে কী যে করি এলোমেলো হয়ে যায় আর কি কাজের আর এখন হচ্ছে রান্না করার পর তো হাড়িপাতিল হবে সেটা তো মানে আর কি বলবো এখন হচ্ছে যে হাড়িপাতিলগুলো হয়েছে বেশ কয়েকটা সেগুলো হচ্ছে এখন মেজে নেব এদিক দিয়ে আমার প্লেট বাটি মাজা হয়ে গিয়েছে এখন আমি যে যেটা যেখানে রাখা সেখানে রেখে দিচ্ছি তারপরে এদিক দিয়ে আমি হচ্ছে ওই যে চুরচুড়িটা বসিয়েছি এটার মধ্যে বেশ কয়েকটা আস্তমরিচ দিয়ে দিয়েছি কারণ আমি হচ্ছে শুকনো মরিচ বেশ কিছু দিয়েছি এমনিতে জাল হবে সেই জন্য হচ্ছে আমি শুকনো মরিচ সরি কাঁচামরিচটা আর ভেঙে দিইনি যেন জালটা বেশি না বের হয়ে যায় সেজন্য আমি আস্ত দিয়েছি আর এই দিক দিয়ে আমার সাহেব হচ্ছে কিছু ফোর্স নিয়ে আসছিলো সেগুলো আমি আর বের করিনি আজকে এখন হচ্ছে এখন বের করে নিচ্ছে আর কি রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করছি আর আমি বলেছিলাম কিছু পুদিনা পাতা নিয়ে আসতে আমি কিন্তু পুদিনা পাতাটা এভাবেই খাই এক মোটা করে নিয়ে আসে তারপরে হচ্ছে আমি ভালো করে ধুয়ে যেন এভাবে ধুয়ে রাখলে ওই যে নিচে যে গোড়ার মধ্যে যে পচা অংশটা থাকে সেটা ফেলে দিয়ে পাতাগুলো একদম পরিষ্কার করে রাখলে কিন্তু এক সপ্তাহ চলে যায় আর এক সপ্তাহ তো একটা মোটা খাওয়াই হয়ে যায় আমি এইভাবে করে গ্লাসে রেখে দেই এক সপ্তাহ চলে যায় আর আমি প্রতিদিন পানিটা চেঞ্জ করে দিই আর হচ্ছে যে জায়গাগুলো মানে পাতা যে পচে যায় সেই পতা পচা পাতাগুলো আমি বের করে ফেলে দিই আর কি ধুয়ে ফেলে আর এদিক দিয়ে আমি কিছু ফুটস নিয়ে নিচ্ছি হচ্ছে খেয়ে নেবো সেই জন্য একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে ধুয়ে তারপরে হচ্ছে আমরা ফুটসটা খেয়ে নেব আর এই চড়চড়িটা কিন্তু একদম যখন মানে নিচ দিয়ে তেলতেলা তেলা বাপ চলে আসবে তখন হচ্ছে মানে উঠাইতে হবে আর কি এখন দেখেন আমার প্রায় কিন্তু তেলতেলা তেলা বাপ চলে এসেছে সেই জন্যে আমি কিছু বেশ কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি মানে একদম আলতু হাতে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে উঠিয়ে নেব আর হচ্ছে জোরে জোরে নাড়তে গেলে দেখা যাবে মাংস মাছটা খুলে যাবে সেই জন্যে একদম আলতু হাতে নাড়তে হবে কিন্তু এটাকে আর পানি থাকলে চলবে না মানে একটু তেলতেলা তেলা হলে তারপরে উঠাতে হবে আর এই তরকারিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি মানে বলতে পারি অসম্ভব মজা কিন্তু তরকারিটা খেতে আর এদিক দিয়ে আমি হচ্ছে পুদিনা পাতাগুলো ধুয়ে আমি একটা গ্লাসে রেখে দিয়েছি আর এটা কিন্তু এক সপ্তাহ চলে যাবে আর এই এক সপ্তাহে কিন্তু পুদিনা পাতাটা শেষও হয়ে যাবে আস্তে আস্তে করে খেতে খেতে সারাদিনে তো দুই একবার রংচা খাওয়াই হয় তখন পুদিনা পাতা দিয়ে খেয়ে নি আর চোরচড়িটাও হয়ে গিয়েছে আর গরু গরুর মাংসটা তো একটু সময় লাগে হতে সেটা হচ্ছে চুলা এখনও আছে আর এদিক দিয়ে আমি ফোর্স ভিজিয়ে নিয়েছি এটাকে আমি ধুয়ে ভালো করে সবাই বসে একসাথে খেয়ে নিব মাংস চোরচুরি একটাও খাবে না আমার ঈশরা সেই যে রুই মাছের প্যাটের চারটা পিস রেখে আমি হচ্ছে আলাদা করে ওর জন্য বোনা করে নিয়েছি এটা দিয়ে সে খাবে আর আমি হচ্ছে কালকে রাত্রে কাবাব বানানোর জন্য কিছু কিমা নিয়ে আসছিল গরুর সেই জন্যে আমি ওইখান থেকে কিছুটা অংশ আমি বার্গার বানাবো আজকে সেই জন্যে আমি কালকে রাত্রেই আমি মেরিনেট করে রেখে দিই আর এই মেরিনেট করার মধ্যে আমি দিয়েছি হচ্ছে আদা রসুন জিরা ধনিয়া লবণ সয়া সস টমেটো চিলি সস ময়দা ডিম ব্ল্যাক পেপার কাঁচামরিচ কুচি পুদিনা পাতা এই দিয়েছিলাম এটার মধ্যে আর হচ্ছে এদিক দিয়ে আমি একটা পাকুড়া তৈরি করার জন্য সেটা হচ্ছে আমি রেডি করে নিয়েছি সকালবেলায় আর পাকুড়ার মধ্যে আমি হচ্ছে আলু আলু দিয়েছিলাম গাজর দিয়েছিলাম ফুলকপি দিয়েছিলাম বাঁধাকপি দিয়েছিলাম কাঁচামরিচ দিয়েছিলাম পেঁয়াজ কুচি ডিম চাউলের গুঁড়া আর হচ্ছে বেসন আর এখন হচ্ছে আমি বার্গার বানানোর জন্যে ওই যে কিমার পুটা হচ্ছে বেজে নিচ্ছে। বেজে তারপরে হচ্ছে বার্গারটা ওরা আমার মেয়েই তৈরি করে নেবে আর কি আর আমি যখন কিমা কাবাবের জন্য কিমাটা নিয়ে আসে তখন আমি বেশ কিছুটা কিমা এইভাবে রেখে দেই ওদের জন্যে মেরিনেট করে রেখে দেই ওরা যখন ইচ্ছে করে তখন হচ্ছে বেজে যেন বার্গারটা খেতে পারে আর হচ্ছে যখন আমি কাবাব বানাই তখন তো দেখা গিয়েছে কিছুটা অংশ আমি বার্গারের জন্যে রাখি বড় বড় করে পিস করে রেখে দিই যেন ওরা যখন তখন ইচ্ছা করলে মানে বার্গারটা বানিয়ে খেতে পারে এখন হচ্ছে আমি কিমা বার্গার আজকে তৈরি করবো সেই জন্যে কিমাটা বেজে নিচ্ছি ভালো করে আর আমি এটা কিন্তু কালকে রাত্রে মেরিনেট করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ মেরিনেট করে রাখলে এটা সিদ্ধ হতে সময় লাগে না আর এখন এদিক দিয়ে হচ্ছে আমার বাজাও শেষ হয়ে গিয়েছে পাঁকড়াটাও হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে আমার মেয়ে বার্গারটা রেডি করে নিচ্ছে আর বার্গারের জন্যে হচ্ছে ও কিছু আমি কিছু টমেটো কেটে দিয়েছি ওকে আর এখানে হচ্ছে এই টমেটো সসটাই ইউজ করেছে আর হচ্ছে এই মেহনিসটা আর এই মেহনিসটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় অন্য যে মেহনিসগুলো দেখা গিয়েছে টকটক ভাব আসে কিন্তু এই মেহনিসটাতে না টকটক ভাব আসে না সেই জন্য আমি এই মেহনিসটাই খাই আর কি আর এটার সাথে হচ্ছে দিবে ও ট টমেটো সস আর মেহনিজ দিয়ে হচ্ছে বার্গারে মানুষে লাগিয়ে নেবে আর কি আর ওই দিক দিয়ে আমি হচ্ছে কিমারটা তো বেজে নিয়েছি ও হচ্ছে বার্গারগুলো রেডি করে নিচ্ছে আর এদিক দিয়ে আমি হচ্ছে সবজির পাকোড়াটাও বেজে নিচ্ছি আর পাকোড়াটা কিন্তু একদম আস্তে আস্তে ভাজলে খেতে অসম্ভব মজা হয় সেই জন্য আমি চুলাটাকে একদম মিডিয়াম রেখে তারপরে সবগুলো পাকোড়া হচ্ছে বেজে নিচ্ছি এখন আর এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর আজকে আর কথা বলাবো না এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ